দুইবারের জয়ী তৃণমূল কাউন্সিলরের এবারের প্রার্থী তালিকা থেকে নাম বাদ। ক্ষোভে কর্মী সমর্থকেরা। গতকাল বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস থেকে আসানসোল পৌর নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, আর এবার প্রার্থী তালিকাতে নাম বাদ পড়েছে আসানসোল পৌর নিগমের 59 নম্বর ওয়ার্ডের দুবারের জয়ী কাউন্সিলর তথা বিদায়ী মেয়র পরিষদ এবং বর্তমানে প্রশাসক সদস্য মীর হাসিমের নাম। আর তাই 59 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কর্মী সমর্থকদের দাবি যে মীর হাসিম কাউন্সিলর হিসেবে এলাকার উন্নয়নে অনেক কাজ করেছে, কিন্তু তাকে এবারে কেন প্রার্থী করা হলো না, তাই মীর হাসিমকে নির্দল থেকেই পৌর ভোটে দাঁড় করানোর সিদ্ধান্ত কর্মী সমর্থকদের। এই বিষয়ে মীর হাসিমের বক্তব্য যে আমি দলের খারাপ সময় থেকে দলে রয়েছি আর প্রার্থীর ব্যাপারে দলের সিদ্ধান্তই থাকবে, কারণ আমি কখনো দল বিরোধী কাজ করিনি, আর ওয়ার্ডের মানুষ চায় দলের থেকে প্রার্থী না করলে নির্দল থেকেই ভোটে দাঁড়াতে। ওয়ার্ডের মানুষ ও কর্মী সমর্থকেরা যা বলবে সেই হিসেবে আগামী পৌর নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবারে আপনাদের এলাকার দুইবারের কাউন্সিলর মীর হাসিমকে টিকিট দেওয়া হলো না, আমি এতে আপনাদের কি প্রতিক্রিয়া রয়েছে? মীর হাসিমদা ওয়ার্ডটাকে কিন্তু নিজের ঘরের মতো সাজিয়ে রেখেছিলেন, এরকম কোনো কাজ নেই যে পুরো কুলটিতে যত কাউন্সিলর আছে তার থেকে বেশি কাজ কিন্তু মীর হাসিমদা করেছেন। আমাদের দুঃখ আছে যে আমরা তৃণমূল কংগ্রেস করার পরও মীর হাসিমদা টিকিট দেওয়া হলো না কেন? আমরা কিন্তু আমরা উচ্চ মহলে যারা আছে তাদেরকে আমি জবাব চাই যে আপনারা মীর হাসিমদাকে টিকিট না দিয়ে আপনারা দিলেন না, ডিসিশনটা নিলেন কেন? আমাদের আমরা পার্টি ছিলে, আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা এলাকা এলাকা কাজ করে বেড়াই, আর মীর হাসিমদা এরকম কাউন্সিলর পুরো কুলটিতে পাওয়া দিকে পুরো আসানসোলে পাওয়া যাবে না। আমি একটা কথা বলতে চাই, কে ডিসিশনটা নিয়েছিল এটাকে যে মীর হাসিমদা টিকিট দেওয়া হবে না? মীর হাসিমদা এলাকা কাজ করেছে, মা বোনের সঙ্গে কাজ করেছে, ভাই বন্ধুদের সঙ্গে কাজ করেছে, এলাকাতে কাজ করেছে, বিধবা পেনশন করেছে, রাস্তাঘাট, বিজলি, বিদ্যুৎ, পানি সব করেছে মীর হাসিমদা, তারপর দুবার কাউন্সিলর ওনার টিকিটকে দেওয়া হলো না, কার স্বার্থে দেওয়া হলো না? আমরা কিন্তু জবাব চাই আমাদের। হ্যাঁ, এখন আপনারা কি করতে চাইছেন? আমরা চাই টিকিটটা উইথড্র করে মীর হাসিমদাকে দেওয়া হোক, আর যদি উইথড্র না করায় তাহলে আমি কিন্তু আমরা একটা আমি বলছি নয় আম জনতা বলছে নির্দলীয় থাকে আমরা কিন্তু মীর হাসিমদাকে দাঁড় করাবো। আমরা বলবো না আমরা পার্টির মানবো না, পার্টির ডিসিশন আমাদের কেন মানলো না, তো আমরা কেন পার্টির ডিসিশন মানতে পারবো? আমরা মীর হাসিমদাকে নির্দল থাকা দাঁড়াবো, দরকার পড়লে আমরা 10 টাকা চাঁদা করে মীর হাসিমদাকে জিতিয়ে বার করে দেবো। বলছিলাম দাদা, আপনি আসানসোল পৌরসভার দ্বিতীয় দুইবারের কাউন্সিলর, মেয়র পরিষদের সদস্য, বর্তমানে আপনি প্রশাসক সদস্য, তা সত্ত্বেও আপনাকে এবারে টিকিট দেওয়া হলো না কেন? দেখে পার্টি কা সিদ্ধান্ত হ্যায় और पार्टी का जन्म से ही हमें जिस वक्त ख़राब दिन था उस वक्त 98 से ही पार्टी कर रहे हैं, और पार्टी का कभी मैंने फेवर में ही काम किए हैं, कभी पार्टी के विरोध में कोई काम नहीं किए हैं, और समाज का सेवा किए हैं, लोगों का सेवा किए हैं। कुंटी म्यूनसिपल्टी जिस वक्त था 2009 में हमको काउंसिलर बनाया गया, उस वक्त चेयरमैन इन काउंसिल थे, 2015 में हम जीते, उसके बाद हमको MIC बनाया गया, उसके बाद मेंबर बोर्ड ऑफ एडमिनिस्ट्रेटर में 3 बार आए, उसके बावजूद आज पार्टी टिकट नहीं दिया, ये पार्टी का फैसला है, समझ में नहीं आता है पार्टी इस किस्म का सिद्धांत क्यों लिया जा रहा है। আপনার কথাও লাগছে না এরকম যে পার্টির উচ্চ নেতৃত্ব জেনে শুনে আপনাকে টিকিট দেয়নি? না, ऐसा कुछ तो नहीं लग रहा है, जो बात है जो मेरा जो एक्टिविटीज है, जो मेरा परफॉर्मेंस है, जो पार्टी के हिसाब से जो काम करते हैं, ये मैसेज दीदी तक नहीं किया है। PK का टीम रिपोर्ट दिया है, लेकिन PK का टीम का रिपोर्ट का मुताबिक काम नहीं हुआ है, उसको फॉलो किया है, देखा जाए कि हम 10 साल का पीरियड में
मीर हासिफ पार्टी के लिए क्या किया है, अगर पार्टी के लिए हम कितना कुर्बानी दिए हैं, पार्टी इसका इंक्वायरी करे, तदंत तो करे, उसके बाद हमको फैसला दे कि हाँ तुमको टिकट नहीं मिलेगा, तुम्हारा ये गलती था, तुम पार्टी के विरोध में काम किया। আপনি এলাকায় ভালো জনসংগঠন করেছেন, এলাকার সমাজসেবামূলক কাজ করেছেন এবং এলাকার বহু উন্নয়নমূলক কাজ করেছেন। এখন দেখা যাচ্ছে আপনার যে সমর্থকরা তারা চাইছে আপনি আবার যে কোনো অবস্থায় এই নির্বাচনে দাঁড়ান। আপনার আগামী দিনে কি সিদ্ধান্ত নিতে চাইছেন? মেরে ওয়ার্ড কা জিতনে ভি লোক আয়ে হ্যায় জো সমর্থক হ্যায় হামারে, तृणमूल से मोहब्बत करते हैं, मुझसे मोहब्बत करते हैं, वो लोग तमाम वार्ड के लोग आए हुए हैं, उसमें सभी मजहब के लोग हैं, हिंदू मुस्लिम सिख ईसाई सभी हैं, सभी चाहते हैं कि आपको अगर पार्टी टिकट नहीं दिया तो आप निर्दल से खड़ा होइए। हम लोगों पर छोड़े हैं, अपना वार्ड के लोग जैसा बोलेंगे उस हिसाब से फिर हम पार्टी का काम करेंगे। आसानसोल थेके सौमित्र गांगुली, रिपोर्ट टाइम्स बांग्ला।